be Harrison Rowe. নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি আমি প্রত্যয়। আমার সাথে আছে সুমিতেন্দ্র, নার্গিস ও অনন্যা। প্রথমেই আপনাদের জানাতে চাই যে আমাদের নতুন চ্যানেল ভূত প্রেতকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকলো। আমাদের প্রথম ভিডিও আসছে ভূত প্রেতে এই ভূত চতুর্দশীতে, মানে 3রা নভেম্বর রাত 11টার সময়। এই চ্যানেলে আমরা ছোট ছোট ভূতের গল্প ও সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আসব। আপনারাও যদি গল্প পাঠাতে চান তাহলে হাজার শব্দের মধ্যে লিখে 221bpublic@gmail.com এ পাঠিয়ে দিন। আরেকবার রিপিট করে দিই, 221bpublic@gmail.com, 221bpublic। আমাদের আজকের গল্প স্যার আর্থার কনন ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনীর দি অ্যাডভেঞ্চার অফ দি সাসেক্স ভ্যাম্পায়ার। গল্পটি ট্রান্সলেশন করেছে অনন্যা রয় চৌধুরী। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1924 সালের জানুয়ারি মাসের স্ট্র্যান্ড ম্যাগাজিনে। এবং এই গল্পের শেষে চোখ রাখতে ভুলবেন না, কারণ আপনাদের কিছু কমেন্ট আমরা পড়ে শোনাব। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, স্যার আর্থার কনন ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অফ দি সাসেক্স ভ্যাম্পায়ার। এখন বেলা প্রায় 11টা বাজে। আমি বসবার ঘরের একটি সোফাতে বসে শার্লকের দিকে প্রায় বলা চলে এক প্রকার হাঁ করে চেয়ে রয়েছি। এই 20 মিনিট মতো আগে শার্লকের নামে দুখানা চিঠি এসেছে। সেই দুখানা চিঠির মধ্যে একখানা চিঠি নিয়ে সেই যে উনি পড়তে শুরু করেছে, তারপর থেকে আর তার কোনো দিকেই খেয়াল নেই। সুতরাং আমিও আর ধীর স্থির হয়ে সুবোধ বালকের মতন চুপটি করে না বসে থাকতে পেরে বলে উঠলাম, কি হে, কিছু বলছো না যে? কার চিঠি ওভাবে পড়ছ? আর তুমি কি আমার কথা বেমালুম ভুলে গেলে নাকি? না হে না, এই শার্লক হোমস গোটা পৃথিবীকে ভুলে গেলেও কোনোদিন ডক্টর ওয়াটসনকে ভুলবে না, বুঝেছ? আসলে এই চিঠিটা পড়ে মাথাটা কেমন একটু তালগোল পাকিয়ে গেল। তা ওই চিঠিতে কি এমন লেখা আছে শুনি, যা তোমার মতন মানুষকে ফাঁপড়ে ফেলে দিল? আরে বলো না, আমার যা তর্স হইছে না। আচ্ছা ওয়াটসন, তুমি ভ্যাম্পায়ারে বিশ্বাস করো? শার্লকের মুখে ভ্যাম্পায়ারের নামটা শুনে আমি একটু থতমত খেয়ে গেলাম। তারপর বললাম, কি ভ্যাম্পায়ার, না বিশ্বাস করি না, যত সব আজগুবি গল্প। তবে বহু গল্পের বইতে বিষয়টা নিয়ে অনেক জম্পেশ গল্প পড়েছি, কিন্তু তুমি হঠাৎ ভ্যাম্পায়ার নিয়ে পড়লে যে? ওই চিঠির সাথে ভ্যাম্পায়ারেরই বা কী সম্পর্ক? আমি তো কিছুই বুঝছি না। না এই চিঠিটা পড়ো, তাহলেই সব বুঝে যাবে। আমি শার্লকের মুখের দিকে তাকিয়ে বেশ খানিকটা অবাক হয়ে গেলাম, কারণ ভ্যাম্পায়ারের নাম শুনে আমার চরম হাসি পেলেও তাকে কিন্তু একটুও তখন হাসতে দেখলাম না। সে তখন গম্ভীর মুখ করে টেবিলের উপর রাখা দ্বিতীয় চিঠিটার দিকে একবার তাকিয়ে নিয়ে আমাকে বলল, কি হলো ওয়াটসন, চিঠিটা পড়ো, তোমার এই চিঠিটা পড়া হলে দ্বিতীয়টা খুলব। 46 Old Jewelry, November 19th, বিষয় ভ্যাম্পায়ার। স্যার, মিস্টার রবার্ট ফার্গুসন নামে একজন ফার্গুসন অ্যান্ড মারহেড চা কোম্পানির অংশীদার তথা আমাদের ক্লায়েন্টকে আপনার সাথে অতি সত্বর যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছি। বিগত বেশ কিছুদিন আগে উনি আমাদের কাছে ভ্যাম্পায়ারের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য হাজির হন, কিন্তু এই ব্যাপারে আমরা যেহেতু কোনো রকম তথ্যই রাখি না, তাই তাকে কোনো রকম সহায়তাই করতে পারিনি। ওই দিন ভদ্রলোকের সাথে কথা বলে যা বুঝলাম তাতে মনে হলো এই ব্যাপারটি নিয়ে উনি বেশ বিচলিত রয়েছেন। সুতরাং এহেন পরিস্থিতিতে ওনার এমন ধরনের দুর্দশা দেখে আপনারাই সমাধান করা মাটিল্ডা ব্রিগসের ঘটনাটির সাফল্যের কথা মাথায় রেখে ওনাকে অতি দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা পরামর্শ দিই। ইতি মরিসন, মরিসন অ্যান্ড ডট। চিঠিখানা পড়া শেষ করে শার্লকের মুখের দিকে তাকাতেই সে বলে উঠল, কি ওয়াটসন, কি বুঝলে? শার্লক, আমাদের কি এই ধরনের কেসে মাথা ঘামানোটা উচিত? মানে সত্যি বলতে আমার কাছে এই ভ্যাম্পায়ার বিষয়টা হলো একটা ফিকশন। আমি এটাই বুঝতে পারছি না যে এমন একটা নামজাদা চা কোম্পানির অংশীদার হয়েও ভদ্রলোকের হঠাৎ কি এমন মতিভ্রম হলো যে ভ্যাম্পায়ারের বিষয়ে খোঁজখবর নিতে চাইছেন?
আমার কথাটা শেষ হওয়া মাত্রই শার্লক এক ঝটকাতে সোফা থেকে উঠে টেবিলের উপর পড়ে থাকা দ্বিতীয় চিঠিটা হাতে নিয়ে বলল, মাই ডিয়ার ওয়াটসন, তোমার কাছে ভ্যাম্পায়ার বিষয়টা সম্পূর্ণ গাঁজাখুরি হলেও ইতিহাসের পাতায় এই বিষয়টা কিন্তু পুরোপুরি মিথ্যে বা আজগুবি ধারণা নয়। এই ভ্যাম্পায়ারিজমের মধ্যে কিন্তু শুধু মৃত নয়, কিছু জলজ্যান্ত মানুষেরও কোনো কোনো মানবদেহের থেকে রক্ত চুষে খাওয়ার নজির পাওয়া যায়। একটু মনে করে দেখো তো, হাঙ্গারির ট্রান্সিলভেনিয়াতে ভ্যাম্পায়ারিজমের ঘটনাগুলো মনে পড়ে কি না? সেখানে তো স্পষ্টতই প্রমাণ পাওয়া গিয়েছিল যে যৌবনকে টিকিয়ে রাখার তাগিদে অল্প বয়সী কোনো মানব বা মানবীর দেহ থেকে রক্ত পান করা হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, তুমি বলতে এখন মনে পড়লো। আচ্ছা শার্লক, তোমার হাতে তো এখন তো অন্য কোনো কেস নেই, তাহলে এমনি শুধু শুধু বসে থাকার চেয়ে এই কেসটা নিয়ে একটু নাড়াচাড়া করলে মন্দ হয় না, কি বলো? একদমই তাই, একদম আমার মনের কথাটা বলে দিলে। বুঝতে পারছি না, হয়তো এই কেসটা নিয়ে অযথা সময় নষ্ট হবে, কিন্তু দেখাই যাক না কি হয়, কি বলো? তাহলে চলো, মিস্টার ফার্গাসনের লেখা দ্বিতীয় চিঠিটা পড়ে ফেলা যাক। শার্লক এইবারে দ্বিতীয় চিঠিখানা খুলে মন দিয়ে পড়তে লাগলো, আর এদিকে আমিও ওর মুখ থেকে পুরো ঘটনাটা জানার জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় মিনিট দশেক পর সে বেশ উত্তেজিত ভঙ্গিতে আমায় জিজ্ঞাসা করলো, এই ওয়াটসন, চেসম্যানসের ল্যাম্বার্লি জায়গাটা কোথায়, তুমি কি বলতে পারবে? ওই তো সাসেক্সে, মানে তোমার হর্সহ্যামের সাউথে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই চেসম্যানস জায়গাটা কোথায়? চেসম্যানস জায়গাটা এখান থেকে খুব দূরে নয়, আমি খুব ভালো করেই চিনি। আসলে কয়েকশো বছর আগে চেসম্যান নামে এক ব্যক্তি ওই জায়গায় অনেক বাড়িঘর নিজের নামে তৈরি করে গিয়েছিলেন, সেই থেকেই ওই জায়গাটার নাম হয়ে যায় চেসম্যানস। বাড়িগুলো এখনও ঠিক তেমনই আছে। আমার কথাতে তেমন পাত্তা না দিয়ে যথারীতি শার্লক আবার সোফায় বসে দ্বিতীয় চিঠিখানা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাগ্যিস কেসটাকে ফালতু ভেবে সরিয়ে রাখেনি, মিস্টার ফার্গাসনের চিঠিটা পড়ে মনে হচ্ছে এইবার কেসটা বেশ অন্যরকম, আর উনি সত্যি বিপদগ্রস্ত। আমার মন বলছে তুমি দেখো, ওই ভিক্টর লিঞ্চ দ্য ফর্জার, ভেনোমাস লিজার্ড, তারপর ভিক্টোরিয়া দ্য সার্কাস বেল, ভ্যান্ডারবিল্ট আর ইয়েগম্যান, এই সব কেসগুলোর থেকেও কিন্তু বেশি ইন্টারেস্টিং হবে এটা, বেশ ফলো করে লিখতে পারবে কিন্তু। আমরা অবশেষে তাহলে নিরেট বাস্তবতাকে সরিয়ে রেখে ভ্যাম্পায়ারের পিছনে এখন ধাওয়া করব, তাই তো? যদিও জানি না এই কেসের শেষে কি আছে, তবুও বলবো ভাগ্যিস ওই মহিলাটি কি যেন নাম, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, মাটিল্ডা। ওই মাটিল্ডার কেসের সমাধানের সময় তোমার অভূতপূর্ব সাফল্যের কথা মনে রেখেছেন এই মরিসন, মরিসন অ্যান্ড ডট, না হলে মিস্টার ফার্গাসনকে আর পেতাম কোথায়? সত্যি বলতে আমি একটু ভিতর ভিতর এক্সাইটেড। উফ, কতদিন বাদে ওই এক গতে বাঁধা কেস ছেড়ে এই ভ্যাম্পায়ারের বিষয়টি নিয়ে একটা গল্প লিখতে পারবো, ভাবাই যায় না। আহ ওয়াটসন, এক মিনিট, মাটিল্ডা কোনো মহিলার নাম নয়, মাটিল্ডা একটা জাহাজের নাম যেটার ওপর সুমাত্রার দানবিদুরগুলো আক্রমণ হেনেছিল। সে এক বড়ই আশ্চর্য রকমের কাহিনী, লোকে বিশেষ জানে না, তখন আমি ওই ব্যাপারটা সামলে দিয়েছিলাম আর কি। ও তাই বলো, আমি তো ভাবলাম যে। বুঝেছি তুমি কি ভাবছিলে, যাক গে চিঠিটা পড়ো এখন। ও আরেকটা কথা, মিস্টার ফার্গাসন বলছিলেন উনি নাকি তোমাকে চেনেন, কিছু মনে পড়ছে? হ্যাঁ বলো কি, আমাকে চেনেন? দেখি দাঁড়াও, চিঠিটা ভালো করে পড়ে দেখি। ডিয়ার মিস্টার হোমস, আজকে নিতান্ত অসহায় হয়ে আমি আপনাকে এই চিঠিটা লিখতে বসেছি। আমি জানি না চিঠিতে লেখা কথাগুলো আপনি কতখানি বিশ্বাস করবেন, যাই হোক বেশি বিলম্ব না করে আমার মূল বক্তব্যটা পেশ করি। প্রায় বছর পাঁচেক আগে আমি এক ডাকসাইটে অপূর্ব সুন্দরী পেরুভিয়ান মহিলাকে বিয়ে করি। আমরা দুজনে বেশ ভালোভাবেই মিলেমিশে সুখে সংসার করছিলাম। এই প্রসঙ্গে বলে রাখি, এই মহিলা হলেন আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী, বলা চলে তাকে ছাড়া আমি অন্ধ। কিন্তু ইদানিং কালে তিনি তার বেশ কিছু ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য আমার দুই চক্ষের বিষ হয়ে উঠেছেন। আমি তাকে সহ্য করতে পারছি না মিস্টার হোমস। আমার প্রথম পক্ষের 15 বছর বয়সী এক মিষ্টি স্বভাবের বাচ্চা ছেলে আছে। বেশ কিছু বছর আগেকার একটা দুর্ঘটনাতে তার শিরদাঁড়া বেঁকে যায়
ও সে পঙ্গু হয়ে যায়। আপনি ভাবতে পারবেন না সেই ছেলেকে পর্যন্ত আমার স্ত্রী কি নিষ্ঠুরভাবেই না লাঠি দিয়ে বিনা কারণে মেরেছে এবং অত্যাচার করছে। শুধু এখানেই শেষ নয়, তার নিজের এক বছরের ছেলেটিকেও সে রেহাই দেয়নি। বেশ কিছুদিন আগে তার ঘাড়ে কামড়ে ছোট্ট একটা ক্ষত সৃষ্টি করে, তারপরে সেই ক্ষত স্থান দিয়ে শিশুটি রক্তও চুষে খায়। আমি প্রথমে এই কথা বিশ্বাস না করলেও পরে নিজের চোখে ওই ডাইনিকে রক্ত পান করতে দেখেছি। ছি ছি, আমি নিজে এখনো বিশ্বাস করতে পারছি না যে ওই নরম মনের মিষ্টি স্বভাবের মানুষটার আসল রূপ এমন জঘন্য, হিংস্র, নৃশংস কি করে হতে পারে। আমার এখন পাগল পাগল অবস্থা, কি করে কি করব জানি না। চিঠিতে কোনো রকমে যতটুকু সম্ভব আপনাকে আমার সমস্যার কথাটা লিখে জানালাম। এইবারে পুরো চিঠিটা পড়ে যদি আপনার মনে হয় নিজের অসামান্য বুদ্ধি প্রয়োগ করে আমার মতন হতভাগা লোকের উপকার করতে পারবেন, তাহলে দয়া করে নিম্নলিখিত এই ঠিকানায় একটা টেলিগ্রাম করে দেবেন। আমি তাহলে আগামীকাল ঠিক 10টার সময় আপনার বাড়ি পৌঁছে যাব এবং এই বিষয়টা নিয়ে মুখোমুখি কথা বলব। ও হ্যাঁ মিস্টার হোমস, আরেকটা কথা, আপনার বন্ধু ওয়াটসন ব্ল্যাক হিতে যেখানে রাগবি খেলতেন সেখানে আমিও খেলতাম। আমি জানি না ওনার আমার কথা মনে আছে কি না, কিন্তু আমার ওনাকে এখনো বেশ ভালোই মনে আছে। ইতি রবার্ট ফার্গুসন। শার্লক, এনাকে খুব ভালো করে চিনি, একজন দুধে খেলোয়াড় ছিলেন, খুবই দিলদরিয়া মানুষ, কোনো মানুষ বিপদে পড়লে যেভাবে পারতেন ঝাঁপিয়ে পড়ে হেল্প করতেন। চিঠিটা পড়ে খারাপই লাগলো, সত্যি কি মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়েই না দিন কাটাচ্ছেন ভদ্রলোক। ওয়াটসন, তুমি ওনাকে টেলিগ্রাম করে জানিয়ে দাও যে উনি যেন আগামীকাল সকাল 10টায় আমাদের এখানে আসেন। বেশ বেশ, আমি জানিয়ে দিচ্ছি। জানিয়ে দাও। তবে চিঠিটা পড়ে মনে হচ্ছে খোদ ইংল্যান্ডের মাটিতেই ভ্যাম্পায়ারের আবির্ভাব ঘটেছে, আর সেই কিংবদন্তিকে চাক্ষুষ দেখার সুযোগ যখন আমাদের কাছে নিজে থেকেই এসেছে, সেই সুযোগের সদ্ব্যবহার কি না করলে হয়, কি বলো? পরের দিন একদম কাঁটায় কাঁটায় সকাল 10টা বাজতে না বাজতেই হাজির হলেন মিস্টার ফার্গুসন। এককালের সেই খেলোয়াড়ি পেটাই চেহারাটা আর তার নেই, সারা শরীর জুড়ে এক বিষণ্নতা গ্রাস করেছে, চোখে মুখে এক অজানা আতঙ্কের ছাপ, চুল পাতলা হয়ে গেছে, দুই কাঁধ ঝুলে পড়েছে। তার এমন চেহারা দেখে সত্যি খুব খারাপ লাগলো। এমন সময় সেই অতি পরিচিত পুরনো স্টাইলে গম্ভীর অথচ কি আন্তরিক গলায় উনি বলে উঠলেন, হ্যালো ওয়াটসন, কি আমায় চেনা যাচ্ছে? তোমাকে তো আমি এক দেখাতে চিনতেই পারছি না, এই ওয়াটসন দেখছি আর সেই আগের ওয়াটসন নেই। যা বলেছেন, সময়ের সাথে সাথে আমিও পাল্টে গেছি। যাকগে, আপনি প্লিজ বসুন। ও ইয়েস ইয়েস মিস্টার হোমস, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা আমি জানি না। আমি সত্যি ভাবতে পারিনি আপনি আমার এই কেসটা নিয়ে কথা বলতে রাজি হবেন। মিস্টার ফার্গুসন, এখনই আমাকে অগ্রিম ধন্যবাদ দিয়ে লজ্জিত করবেন না প্লিজ। আগে আমি পুরো ঘটনাটা আপনার মুখ থেকে ভালো করে শুনি, তারপরে যদি কোনো রকম আপনাকে সমস্যা মুক্ত করতে পারি তবেই না হয় ধন্যবাদ দেবেন, কেমন? এ নিন একটু জল খান, সিগার চলে? না না, আমি সিগার খাই না, তবে কফি চলে। এই ওয়াটসন, একটু কফির ব্যবস্থা করতে বলো না প্লিজ। আচ্ছা, এইবারে কাজের কথায় আসি। আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং তার যথাযথ উত্তর দেবেন কিন্তু। আচ্ছা একটু বলুন তো, আপনার এই পক্ষের স্ত্রী কি দুই ছেলের দেখাশোনা করেন? না না, ছেলেদের দেখা তো দূরে থাক, আমার স্ত্রীকে বাড়ির কোনো কাজই করতে হয় না। আমার ছোট ছেলেকে দেখার জন্য 24 ঘন্টা একটি নার্স রাখা হয়েছে, তার নাম হলো মিসেস মেসন। আর বড় ছেলে তো কবেই সব দিক থেকে সাব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, চিঠিতে দেখলাম আপনি এক জায়গায় লিখেছেন ঘটনাটি প্রথমে বিশ্বাস না করলেও পরে নিজের চোখে দেখেছেন, তার মানে দাঁড়াচ্ছে যে আপনার আগে এই ব্যাপারটা অন্য কারোর নজরে এসেছে, তাই তো? আর তারপর তিনি আপনাকে জানান।
আমার যতদূর মনে হয় মিসেস মেসনই প্রথম ব্যাপারটা লক্ষ্য করেন, রাইট? একদম ঠিক ধরেছেন মিস্টার হোমস। আপনাকে তাহলে ব্যাপারটা গুছিয়েই বলি। একদিন রাত্রে মিসেস মেসন আমার স্ত্রীকে কিছুক্ষণের জন্য আমার ছোট ছেলেকে দেখতে বলে রান্নাঘরে জরুরি কিছু কাজ ছাড়তে যান। কিছুক্ষণ বাদে হঠাৎ করেই উনি শুনতে পান বাচ্চাটি ভীষণ কাঁদছে। তখন উনি ছুটে গিয়ে সেই ঘরে ঢুকে দেখেন আমার স্ত্রী বাচ্চাটির খাড়ের কাছে মুখ নিয়ে গিয়ে খুব তৃপ্তি করে তার রক্ত পান করছে। এমন দৃশ্য দেখে তো মিসেস মেসনের প্রায় জ্ঞান হারানোর জোগাড়। ওদিকে মিসেস মেসন যাতে এই কথাটা বাইরে কাউকে না ফাঁস করে দিতে পারেন, তাই আমার স্ত্রী ওনাকে তখনকার মতো কিছু টাকা দিয়ে চুপ করিয়ে দেয়। এই ঘটনার পর থেকেই মিসেস মেসন লক্ষ্য করেন যে আমার স্ত্রী সর্বদা তককে তককে রয়েছে শিশুটির রক্ত পান করার জন্য। এহেন পরিস্থিতিতে উনি আর না পেরে এবং ছোট্ট শিশুটির সুরক্ষার কথা ভেবে আমাকে সব খুলে বলেন। আমি ওনার কথা শুনে বিশ্বাস করা তো দূরে থাক, উল্টে ওনাকেই বেশ কিছু কটু কথা শুনিয়ে দিই। এই ঘটনার প্রায় তিন চার দিন বাদে এক রাত্রিবেলায় আমি আমার স্টাডি রুম থেকে কিছু জরুরি কাজ ছেড়ে বেডরুমে যাওয়ার পথে শুনতে পাই আমার ছোট ছেলের সেই কান্নার আওয়াজ। প্রথমবারে আমি ভেবেছিলাম তার বুঝি খিদে পেয়েছে তাই কাঁদছে, কিন্তু পরক্ষণেই মনটা কেন জানি না কু ডেকে ওঠে। আর সেই জন্য আমি তড়িঘড়ি ছোট ছেলের ঘরে যাই। তারপরে ঢুকেই দেখি এক ভয়ানক দৃশ্য। আমি স্পষ্ট দেখতে পাই আমার ছোট ছেলের ঘাড়ের কাছে মুখ নিয়ে গিয়ে আমার স্ত্রী অর্থাৎ তারই মা মনের আনন্দে নিজের ছেলের রক্ত পান করছে। মিসেস মেসন এদিকে ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছেন। আমি এই দৃশ্য সহ্য করতে না পেরে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠি। আমার স্ত্রী তখন সেই চিৎকারে ভয় পেয়ে গিয়ে শিশুটিকে কোনো রকমে বিছানাতে রেখেই নিজের ঘরে দৌড় দেয়। সেই সময় আমি এক ঝলকের জন্যে হলেও আমার স্ত্রীর দিকে তাকিয়ে ভয়ে শিউরে উঠি। তার ঠোঁটের চারিপাশে টাটকা তাজা লাল রক্ত লেগেছিল। উফ, কি ভয়ানক দৃশ্য, বুঝতে পারছেন মিস্টার হোমস? বুঝলাম। তার মানে এই নিয়ে দুবার মতো সে প্রায় আপনার ছেলের রক্তপান করেছে, তাই তো? আমাদের চোখে তো এখনো পর্যন্ত দুবার ধরা পড়েছে। এইবারে আমাদের চোখের আড়ালে ওই ডাইনিটা আর এমন কুকর্ম করেছে কি না তা তো জানা নেই মিস্টার হোমস। এতটা পর্যন্ত বলে মিস্টার ফার্গুসন একটু থামলেন। আমি এই সুযোগে শার্লক তার দিকে কফির কাপ এগিয়ে দিয়ে বলে উঠলাম, নিন কফিটা একটু খান মিস্টার ফার্গুসন, আশা করি একটু বেটার লাগবে। আচ্ছা, আপনার স্ত্রী এখন আছেন কোথায়? ওই দিনের ঘটনার পর সে নিজেই নিজেকে একটি ঘরে বন্দি করে নিয়েছে। ডোলোরিস ছাড়া আর কারুর সাথেই কোনো কথা বলছে না। আমি বহুবার তাকে জিজ্ঞাসা করেছি যে কেন সে এমন জঘন্য কাজটা করল, কিন্তু কোনো লাভ হয়নি। সে কোনো উত্তরই দিতে চায়নি, কেবল আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়েছিল। আপনার বাড়িতে কে কে থাকেন আর এই ডোলোরিসই বাকি? হ্যাঁ, আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার বড় ছেলে জ্যাক, আমার ছোট ছেলে, এছাড়া দুজন পরিচারক ও মিসেস মেসন আর এই ডোলোরিস থাকে। ডোলোরিস হলো আমার স্ত্রীর বান্ধবী। আসলে আমাদের বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে আমার স্ত্রীর দেখভাল করার জন্য ডোলোরিসকে পাঠানো হয়। সেই দিন থেকে সে আমাদের বাড়িতেই রয়েছে। এখন তো এমন অবস্থা হয়েছে যে আমার স্ত্রী খেতে পর্যন্ত ডাইনিং টেবিলের ঘরে আসছে না। ডোলোরিসই সব খাবার দাবার তার ঘরে দিয়ে গিয়ে আসছে। আচ্ছা, তাহলে উনি প্রায় কতদিন ধরে আপনার স্ত্রীকে চেনেন? কতদিন কি বলছেন মিস্টার হোমস, কত বছর বলুন। আমি শুনেছি
ইনি আমার স্ত্রীর বহু বছরের সঙ্গিনী। তাই নাকি? তাহলে তো ধরে নেওয়াই যায় যে আপনার স্ত্রীকে আপনার থেকেও ভালো করে চেনেন এই মহিলা। বিলক্ষণ মিস্টার হোমস, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। তবে একটা দিক থেকে এখন বাঁচুয়া আমার স্ত্রী স্বেচ্ছাতেই নিজেকে বন্দিনী করে ফেলার ফলে আমার দু ছেলেই এখন বিপদমুক্ত। আমার বড় ছেলেকে যে কি নিষ্ঠুরভাবে বেদম মার মেরেছে তা মুখে বলে বোঝানো যাবে না। আপনি আপনার স্ত্রীর কাছে মারার কারণ জানতে চাননি? হ্যাঁ, চেয়েছিলাম তো। উত্তরে সে জানিয়েছে জ্যাককে মেরেছে ভালো করেছে, পরে যদি মন চায় তাহলে আবার নাকি মারবে। ভাবুন একবার কি উন্মাদিনীর পাল্লায় পড়েছি। অবশ্য খালি যে উন্মাদ তা তো না, সে তো আস্ত একটা ডাইনিও বটে, না হলে নিজের গর্ভে সন্তানের রক্ত পান করতে কি কোনো মা পারে? সরি মিস্টার ফার্গুসন, আপনাকে একটা কথা না জিজ্ঞেস করে পারছি না, আপনার স্ত্রী কি জ্যাককে ঈর্ষা করে? মানে ওদের দুজনের মধ্যে কি স্নেহ ভালোবাসা সম্পর্ক একেবারেই নেই? একদমই তাই ওয়াটসন। দেখো, তোমাদের কাছে লুকোনোর কিছু নেই। আমার স্ত্রী এই বাড়িতে আসার পর থেকে কিছুতেই কেন জানি না জ্যাককে সহ্যই করতে পারছে না। গরমের দেশের মেয়ে তো, তাই বড্ড জেদি আর মাথা গরম। শার্লক, এইবারে মিস্টার ফার্গুসনের দিক থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে সরাসরি তাকিয়ে বলে উঠল, গুড কোয়েশ্চেন ওয়াটসন। সঙ্গদোষটা যে বড্ড ছোঁয়াছে তা আরও একবার প্রমাণ হলো দেখছি। ধুর, কি যে বলো! জ্যাকের বয়স কত? 15। আচ্ছা মিস্টার ফার্গুসন, আপনি বলছেন জ্যাকের 15 বছর বয়স, তাহলে সে একটু ম্যাচিওর হয়েছে বলা যেতে পারে। তবে আপনাকে কি সে কিছুই বলেনি? মানে সে কেন তার মায়ের কাছে মার খেলো? কোনো দোষ করেছিল নাকি এইসব ব্যাপারে? জ্যাক মোট দুবার মার খেয়েছিল, আর ওই দুবারই সে বলেছিল আমার স্ত্রী তাকে নাকি বিনা কারণেই অত্যন্ত নিষ্ঠুরভাবে মেরেছে। মিস্টার ফার্গুসনের কথা শুনে মনে হলো জ্যাক নিশ্চয়ই সত্যি কথাই বলছে, কারণ একজন শারীরিক বিকৃতি থাকা অসুস্থ ছেলের মগজ অপেক্ষাকৃত বেশি সাফ হয় একটি সুস্থ মস্তিষ্কের ছেলের থেকে। সুতরাং আমি এই ব্যাপারে মুখে আর কিছু না বলে খালি কফির কাপগুলোতে আবার ফ্লাস্ক থেকে ধুমায়িত কফি ঢালতে লাগলাম। হাতে কফির কাপটা নিয়ে আয়েস করে আর একটা সিগার ধরিয়ে পুনরায় শার্লক সোফাতে বসে বলল, বিয়ের আগে অন্তত আপনার স্ত্রীর সম্বন্ধে সব যথাযথ খবর নিয়েছিলেন নিশ্চয়ই? দেখুন মিস্টার হোমস, আমাদের আলাপের কয়েক সপ্তাহ পরেই বিয়ে হয়ে যায়। সত্যি বলতে আমাদের তো সব ঠিকঠাকই চলছিল। আমার স্ত্রী আমাকে ভীষণ যত্নে দেখে শুনে রাখত। আমি এই কবছরে তার মধ্যে কোনো বাজে গুণ বা কোনো ধরনের নিষ্ঠুরতা দেখিনি। এই মাসখানেক আগে হঠাৎ করেই শুরু হলো এই বিপত্তিটা। জানি না কেমন করে আমার সুন্দরী সুস্থ প্রকৃতস্থ স্ত্রী পরিণত হলো একটা রক্তখেকো ভয়ঙ্করী নিষ্ঠুর নারীতে। বিশ্বাস করুন, আমি কিছুতেই ভেবে পাচ্ছি না যে এই বিপত্তি শেষ কোথায়। কি করে আমি আমার বড় ও ছোট ছেলেকে বাঁচাবো? আমি তো এইটাও জানি না আদেও আর কোনোদিনও আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে কি না আমার স্ত্রী। মিস্টার হোমস, আমার পরিবারকে আপনি বাঁচান। এই অবস্থায় কেবলমাত্র আপনি আমার সহায়। বাঁচান আমায়, বাঁচান। আমি আমার সাধ্যমতো মিস্টার ফার্গুসনকে শান্ত করার চেষ্টা করতে লাগলাম। এমন সময় শার্লক সোফা থেকে উঠে রাইটিং ডেস্কের থেকে একটি প্যাড ও পেন নিয়ে এসে খানিকটা উত্তেজিত ভঙ্গিতে মিস্টার ফার্গুসনকে বলল, মিস্টার ফার্গুসন, দয়া করে ভেঙে পড়বেন না, একটু শান্ত হন। আমি এই মুহূর্তে আপনাকে দুটো প্রশ্ন করছি, তার যথাযথ উত্তর দিন প্লিজ। আপনার সাথে আপনার ছেলের সম্পর্ক কেমন? আমার সাথে আমার ছেলের সম্পর্ক খুবই ভালো। আসলে জ্যাকের মনে ভীষণ স্নেহ এবং মায়া মমতা রয়েছে। ওর মতন এমন পিতৃভক্ত হয়তো আমিও ছিলাম না। তার নিজের ওই শরীরেও আমার খেয়াল রাখতে ভোলে না। এক কথায় বলতে পারেন আমার জীবনই ওর জীবন। আসলে কি বলুন তো,
ওর মা চলে যাওয়ার পর থেকে আমি আরও একে অপরের পরিপূরক ও ভীষণ আপন হয়ে উঠেছি। মা মরা ছেলেটার তো আমি ছাড়া আর কেউ নেই। আমার এই পক্ষের স্ত্রীকে বহু বুঝিয়েও তো জ্যাককে এখনো পর্যন্ত তার স্নেহভাজন করে তুলতে পারলাম না। আমি লক্ষ্য করলাম মিস্টার ফার্গুসন কথা বলাকালীনই শার্লক তার ভ্রুজোড়া ঈষৎ কুঁচকে মাথাটা নাড়তে নাড়তে কী সব যেন রাইটিং প্যাডে লিখে নিচ্ছে। এখন কী লিখছে সেটা দেখার কৌতূহল হলেও নিজেকে সামলে নিয়ে আবার মিস্টার ফার্গুসনের প্রতি মনোনিবেশ করলাম। শার্লক আবার শুরু করল। হ্যাঁ বুঝলাম, আমার এখনকার মতো শেষ প্রশ্ন, আপনার স্ত্রী কি জ্যাক ও বাচ্চাটাকে একই দিনে আক্রমণ করেছিল? হ্যাঁ হ্যাঁ একদমই তাই। প্রথমবারে ঠিক একই দিনে সে জ্যাক ও আমার ছোট ছেলের উপর চড়াও হয়েছিল। এদিকে দ্বিতীয়বারের আক্রমণটা অবশ্য একই দিনে ঘটেনি, আর এই বিশ্রী কাণ্ডটা ঘটে যাওয়ার পর থেকে মিসেস মেসন সব সময় আমার ছোট ছেলেকে চোখে চোখে রাখছেন। বাবা, তাহলে তো আরো জট পাকিয়ে গেল ব্যাপারটা। কি বললেন, জট পাকিয়ে গেল? তবে কি আমার এই সমস্যার কোনো সমাধান হবে না মিস্টার হোমস? দেখুন, এই মুহূর্তে আমি আপনাকে কিছু বলতে পারবো না। এছাড়া এই সমস্যার পুরোপুরি সমাধান করতে গেলে আমাদের আপনার বাড়িতে যেতে হবে। তবে আমি আপনার থেকে যা জানতে পেরেছি তার ভিত্তিতে নিজের একটা থিওরি মোটামুটি দাঁড় করিয়ে নিয়েছি। শার্লকের মুখের কথাটা শেষ হতেই মিস্টার ফার্গুসন এইবারে আমার মুখের দিকে তাকালেন। আমি তাকে মাথা নাড়িয়ে আশ্বস্ত করে বোঝাতে চাইলাম যে শার্লক যখন যেতে রাজি হয়েছে তখন ঠিক কোনো না কোনো একটা সুরাহা হবেই। মিস্টার ফার্গুসন আমার দিকে ইতিবাচক সাড়া পেয়ে বিদায় নেওয়ার জন্য পা বাড়াতেই শার্লক হেসে বলল, মিস্টার ফার্গুসন আপনি এখন একটু নিশ্চিন্ত হতে পারেন, আমি আর ওয়াটসন দুটো ট্রেনটা ধরেই রওনা দিচ্ছি। আর হ্যাঁ, আপনার কেসটা এতটাও জটিল নয় যে আমি কোনো সুরাহা করতে পারবো না। ঠিক আছে, চিন্তা করবেন না, দেখা হচ্ছে। চলো রেডি হয়ে নাও, দুটো বাজতে খুব একটা বেশি দেরি নেই। আর হ্যাঁ, তুমি আমাকে অগ্রিম ধন্যবাদ জানালে না তো? কেন শুনি। এই যে আমি তোমাকে এইবারে কমপ্লিটলি আলাদা ধরনের একটা গল্প লেখার সুযোগ দিচ্ছি। বাবা, এই ব্যাপার! এই কেসটা তো আর পাঁচটা খুন খারাপির কেসের মতো নয়। এখানে ফেরিটেলের পাতা থেকে স্বয়ং বাস্তবের মাটিতে ভ্যাম্পায়ারের আবির্ভাব ঘটেছে। আচ্ছা বুঝলাম, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখো একবার, দুটো বাজতে তো খুব একটা বেশি দেরি নেই, তাড়াতাড়ি বেরোতে হবে। নভেম্বরের কুয়াশাচ্ছন্ন সন্ধ্যেতে সাসেক্সের সরাইখানায় আমি আর শার্লক যাবতীয় লাগেজ নামিয়ে একটা সংকীর্ণ সাদা মাখা গলি পথ পেরিয়ে এসে আমরা দুজন এই মুহূর্তে এখন বসে আছি মিস্টার ফার্গুসনের অতি পুরনো বিশালাকার খামার বাড়ির ভিতরের একটা অতি আধুনিক কায়দায় সজ্জিত বসার ঘরে। ঘরটা সারা দেওয়ালে জুড়ে রয়েছে আধুনিককালে আঁকা ভীষণ সুন্দর সুন্দর পেন্টিং। এছাড়া কাঠের নানা সাইজের তাক তৈরি করে সেখানে সাজিয়ে রাখা হয়েছে সাউথ আমেরিকান বহু অস্ত্রশস্ত্র ও বাসনপত্র। আমি অস্ত্রশস্ত্রগুলো দেখে সহজেই অনুমান করে নিলাম যে নিশ্চয়ই মিসেস ফার্গুসনই এইগুলি নিজের দেশ থেকে নিয়ে এসেছেন। আমি ঘরটাকে হাঁ হয়ে মুগ্ধতা দৃষ্টি নিয়ে দেখলেও এরই মধ্যে আর চোখে খেয়াল করে নিয়েছি যে শার্লক কিন্তু পুরো ঘরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে চলেছে। এই সময় মিস্টার ফার্গুসন আমাদের উদ্দেশ্যে বলে উঠলেন, আপনারা বসুন না, এতটা দূর থেকে এসেছেন, একটু লাঞ্চের ব্যবস্থা করি। আরে আরে সে হবে ক্ষণ, আপনি এত ব্যস্ত হবেন না। আচ্ছা মিস্টার ফার্গুসন, ওই কোণের ঝুড়ির মধ্যে কি আপনার পোষ্য শুয়ে রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও স্প্যানিয়েল, নাম হলো কার্লো। দাঁড়ান, আপনাদের সাথে আলাপ করি দিই। কার্লো, ইয়েস কার্লো, প্লিজ কাম হিয়ার, কাম কাম কাম। আমরা দেখলাম মিস্টার ফার্গুসনের ডাক শুনে ঘরের কোণে রাখা ঝুড়ির ভিতর থেকে খুব কষ্ট করে বেরিয়ে এলো কার্লো। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে পিছনের পা টেনে টেনে মেঝের উপরে ল্যাচটাকে ঝুলিয়ে অতি কষ্টে এগিয়ে এসে হাত চাটতে লাগলো তার প্রভুর। শার্লক একটু চিন্তিত স্বরে বলে উঠল, কার্লোর কি হয়েছে মিস্টার ফার্গুসন, কোনো বিশেষ রোগ কি? কার্লোর যে ঠিক
কি হয়েছে তা কোনো ডাক্তারই সঠিক করে বলতে পারেনি। তবে ওনাদের সবারই ধারণা কার্লোর এক ধরনের পক্ষাঘাত হয়েছে, মানে স্পাইনাল ম্যানিনজাইটিস প্যারালাইসিস। চিকিৎসা চলছে, এখন দেখা যাক। আশা রাখি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে কার্লো। ও আচ্ছা, কার্লোর এই অসুখটা খুব একটা বেশি দিন হয়নি মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ মিস্টার হোমস, কিছুদিন আগেও কার্লো পুরো ঠিক ছিল, এই কটা দিন আগেই ধরা পড়ল এই রোগটা। ঠিকই ভেবেছি তাহলে, আমার থিওরির সাথে হুবহু সব মিলে যাচ্ছে দেখছি। মিস্টার ফার্গাসন, আপনার সমস্যার সমাধান প্রায় করেই ফেলেছি ধরুন, শুধু এখন একবার আপনার মিসেসের সাথে দেখা করাটা খুব প্রয়োজন, একটু ব্যবস্থা করুন। কি বললেন, সমাধান প্রায় হয়ে এসেছে? তাহলে আমাকে এখনো কেন বলছেন না মিস্টার হোমস? আমি যে জানতে চাই গোটা ব্যাপারটা আসলে কি, আমার স্ত্রী কি সত্যি একজন? মিস্টার ফার্গাসন প্লিজ একটু শান্ত হন, আমি এই মুহূর্তে আপনাকে কিছু না বললেও আর একটু পরেই গোটা ব্যাপারটা বলবো। তবে আপনি একটু মনটা শক্ত রাখুন, পুরো ব্যাপারটা শোনার পর হয়তো আপনার খারাপ লাগতে পারে। ভদ্রলোক আমাদেরকে অপেক্ষা করতে বলে যেই না দরজা পর্যন্ত এগিয়েছেন, ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ ঘটল বাদামি বর্ণের এক লম্বা ছিপছিপে চেহারার মহিলা। একরাশ বিতৃষ্ণা নিয়ে মুখটা অতীব কঠিন করে গলার স্বরে গাম্ভীর্য এনে মিস্টার ফার্গুসনের দিকে তাকিয়ে তিনি বললেন, এই যে মিস্টার ফার্গুসন, হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি, তা কোথায় চললেন, মিসেসের ঘরে না? হ্যাঁ ঠিকই ধরেছি, তা বলি কি ওনাদেরকে দেখিয়ে বেকার বেকার এখন এত কষ্ট করে মিসেসের ঘরে যাওয়ার কি আছে শুনি না, মানে আপনি তো আর যান না মিসেসের ঘরে, ওর খবর টবরও কোনো রাখেন না, তাই বলছিলাম আর কি। মিসেসের ঘরে যাওয়া হচ্ছে, মিসেসের ঘরে শুকনো আধিক খেতা যত, সারাদিনে একটাবার খোঁজ নেয় না, এখন আমার লোক দেখানোর জন্য মিসেসের ঘরে যাওয়া হচ্ছে, সবই বুঝি সব বুঝি, সারাটা দিন যে মুখে কিচ্ছুটি দেয় না সেটার পর্যন্ত খোঁজ রাখে না, যত সব লোক দেখানো আধিক খেতা ঠং, না খেয়ে শরীরটা যে ওর এতটা ভেঙে পড়েছে, উফ মুখের দিকে তাকানো যাচ্ছে না একেবারে, জানি না আমি, আমার খুব ভয় করছে, এভাবে চলতে থাকলে ও কি আর থাকবে। ঘরের ভিতরে নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। ওই মহিলা আমাদের সামনে এসে হুট করে যে মিস্টার ফার্গুসনকে কটু কথা বলে দেবে, এমন বিশ্রীভাবে অপমান করবেন, তা কেউই কল্পনা করতে পারেনি। আমি এবারে লক্ষ্য করলাম মিস্টার ফার্গুসনের মুখটা তীব্র অপমানের জ্বালায় টকটকে লাল হয়ে গেছে। উনি কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে ওই মহিলাটিকে বললেন, আহ ডলোরিস, নিজের সীমা অতিক্রম করো না, মনে রেখো এই বাড়িতে তোমার স্থানটা কি, আমি চাই না আর কোনো সিন ক্রিয়েট হোক, ঠিক আছে? সবাইকে তোমার বন্ধু ভেবো না, এখন প্লিজ যাও, আশকারা পেয়ে পেয়ে তোমার আজকে এই অবস্থা হয়েছে। শুনুন মিস্টার ফার্গুসন, আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিই, ধমকে না আমার মুখকে বন্ধ করা যাবে না, যেটা সত্যি সেইটাই বলবো, হ্যাঁ হ্যাঁ বলবই, 100 বার বলবো, 1000 বার বলবো, নিজেকে না বেশি চালাক ভাববেন না, বুঝলেন তো? এই মুহূর্তে তুমি, ম্যাডাম আপনার মনের অবস্থাটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, তবে আমার একটা অনুরোধ ছিল, দেখুন মিসেস ফার্গুসনের যা শারীরিক অবস্থা হয়েছে তাতে একজন ডাক্তার দেখানোটা খুবই জরুরি, তাই আমি বলছিলাম যে আমার এই বন্ধুটি একজন ডাক্তার, আপনি যদি ওনাকে একবার মিসেস ফার্গুসনের কাছে নিয়ে যেতে পারেন তাহলে আমার মনে হয় ভালো বই কি খারাপ হবে না। ডলোরিস শার্লকের কথাটা শুনে খানিকটা নিশ্চিন্ত হলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আসুন আসুন আপনি আমার সাথে আসুন, এই যে এদিক দিয়ে। আমি ডলোরিসের পিছনে মিসেস ফার্গুসনকে দেখতে যাওয়ার জন্য পা বাড়াতেই ওই পাশ থেকে মিস্টার ফার্গুসন এগিয়ে এসে আমাকে আস্তে করে বললেন, যদি কোনো অপমানজনক কথা শুনতে হয় তাহলে প্লিজ কিছু মনে করো না ওয়াটসন, আমাকে ক্ষমা করো, আসলে বুঝতেই তো পারছো বাড়ির হাল খুব খারাপ। চিন্তা করবেন না, অমন কিছু হলে আমি ঠিক সামলে নেব। আবেগ কম্পিত ডলোরিসের পিছন পিছন অনেক সিঁড়ি ও দরজা পেরিয়ে
অবশেষে পৌঁছালাম মিসেস ফার্গুসনের শয়নকক্ষে। চোখে পড়ল প্রবল জ্বরে বেহুশ হয়ে শুয়ে আছেন এক অপূর্ব সুন্দরী মহিলা। আমি আস্তে করে চেয়ারটা টেনে বসতেই ওনার হুঁশ ফিরল। উনি ভ্রুজোড়া খানিক কুচকে ক্লান্ত ও ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করে উঠলেন, কে? হ্যালো মিসেস ফার্গুসন, আমি জন ওয়াটসন, আমি একজন ডাক্তার, আপনাকে দেখতে এসেছি। ডাক্তার? কেন, কি দরকার? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। এমন কথা বলতে নেই, আপনার ফ্যামিলি, হাজবেন্ড এবং ছোট্ট সন্তান আছে। আপনি হয়তো জানেন না আপনার এমন শারীরিক কন্ডিশনে আপনার হাজবেন্ড কতটা চিন্তায় উদ্বেগে আছেন। আপনাকে আমি কিছু মেডিসিন প্রেসক্রাইব করব, সেগুলো নিয়মিত খাবেন আর ভালো করে খাওয়া দাওয়া করবেন। দেখবেন খুব দ্রুত আপনি সুস্থ হয়ে গেছেন। কি কি বললেন আপনি? আমার হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড আমার অসুস্থতায় চিন্তিত হয়ে আছেন। শুনুন, ওইসব না, ওইসবের ভান। আমি সব জানি, সব। বাড়িতে পিশাচ এসেছে, পিশাচ। আমাকে ও ভালোবাসে না। ভালোবাসলে আমাকে অমন করে ঘৃণ্য দৃষ্টিতে দেখতো না। আমার ব্যাপারে অমন কুৎসিত ভাবনা মনেও আনতে পারতো না। আমি ওকে অনেক ভালোবেসেছি, প্রচণ্ড ভালোবেসেছি। তাই চাই না ওকে সব সত্যি কথা বলে দিয়ে ওর মনে আঘাত দিতে। আমি চাই ওর চোখে সারাটা জীবন ঘৃণার পাত্রী হয়েই বাঁচতে। আমি মরে যাব তাও ভালো, তবু ওকে কোনো কষ্ট পেতে দেব না। আপনি চলে যান, প্লিজ আপনি চলে যান। আমি কারোর সাথে দেখা করতে চাই না। আর হ্যাঁ, আর ওকে একটা কথা বলে দেবেন, আমি আমার ছেলেকে ফেরত চাই। কেউ তার কোনো রকম ক্ষতি করলে আমি কিন্তু তাকে ছেড়ে দেব না, আমি তাকে একদম ছেড়ে দেব না। চলে যান আপনি, চলে যান। এতটা পর্যন্ত কোনো রকমে বলে আর ধকল নিতে পারলেন না মিসেস ফার্গুসন, পুনরায় বেহুশ হয়ে গেলেন। আমি তাকে পরীক্ষা করলাম, খুব সহজেই বুঝলাম ওনার অতিরিক্ত স্নায়ুবিক উৎকণ্ঠা থেকেই এতটা শারীরিক দুর্বলতা ও জ্বর এসেছে। ডলোরিসকে আশ্বস্ত করে দ্রুত নিচে এসে শার্লক ও মিস্টার ফার্গুসনকে সবটা বললাম। এদিকে এই সময় ঘরে প্রবেশ করলো বছর 15 খুব স্মার্ট একটি ছেলে। সে এসেই মিস্টার ফার্গুসনকে আলাদা করে ডেকে বাইরে নিয়ে চলে গেল। এদিকে আমি এই সুযোগে শার্লককে ফিসফিস করে বললাম, শার্লক, এইখানে কেসটা কিছুটা অন্যরকম। মিসেস ফার্গুসনের জ্বরের ভিতরেই প্রচণ্ড উত্তেজিত হয়ে মিস্টার ফার্গুসনের মুণ্ডপাত করছিলেন আর ঘরে পিশাচ এসেছে বলে চিৎকার করছিলেন। এছাড়া আরও একটা কথা বললেন যেটা আমার বেশ কানে লাগলো। কি কথা বলো তো? উনি বলছিলেন মরে যাবেন তাও ভালো, তবু এমন কিছু নাকি গোপনীয় কথা আছে যেগুলো মিস্টার ফার্গুসনকে বলবেন না, কারণ যা শুনে উনি ভীষণভাবে আঘাত পেতে পারেন। আমার কথা শুনে শার্লকের চোখ মুখ খুশিতে চকচক করে উঠল। সে আমার কাঁধে আলতো করে চাপড় মেরে বলল, ওয়াটসন, তুমি নিজেও জানো না এই কথাগুলো বলে তুমি আমার কতটা উপকার করলে। আমার যেটুকু সংশয় ছিল সেটুকুও এক নিমেষে দূর হয়ে গেল। যতটুকু আমি বুঝছি জানো, মিসেস ফার্গুসন কোনোভাবেই একজন ভ্যাম্পায়ার নন। এই বাড়িতে অন্য কোনো গল্প লুকিয়েছে আর অপরাধী অন্য কেউ, আর মিসেস ফার্গুসন সবটা জানেন। এদিকে আশা করি তুমিও সবটা এতক্ষণে জেনে গেছো, আর সঠিক সময় এলে তুমি তো এমনিতেই প্রকাশ করবে। খেলা এবার জমবে ওয়াটসন, তুমি খালি দেখতে থাকো। সেই মুহূর্তে ঘরে ঢুকলেন মিস্টার ফার্গুসন ও সেই অল্প বয়সী ছেলেটি। আমাদের দুজনের দিকে তাকিয়ে মিস্টার ফার্গুসন বললেন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এই হলো আমার বড় ছেলে জ্যাক, আসলেও বড্ড লাজুক। আপনাদের সামনে আর আপনাদের ব্যাপারে জিজ্ঞেস করতে পারেনি, তাই আলাদা করে আমায় ডেকে বাইরে নিয়ে গিয়ে আপনাদের ব্যাপারে জিজ্ঞেস করলো। হ্যালো জ্যাক। ও হ্যাঁ মিস্টার ফার্গুসন, আপনি এবার আপনার ছোট ছেলেকে একটু নিয়ে আসুন। ইয়েস ইয়েস মিস্টার হোমস, আমি এক্ষুনি তাকে আনার ব্যবস্থা করছি। এই যাক, যাও গিয়ে মিসেস মেসনকে বলো ভাইকে নিয়ে এই ঘরে আসতে। কেন?
আমার সাথে বুঝি কথা বলবেন ওনারা? ভাইকে কেন আনতে হবে? হ্যাঁ নিশ্চয়ই বলবো জ্যাক, তবে এখন তোমার ছোট্ট ভাইকে একবার দেখে নি। এই যে আঙ্কেলটাকে দেখছো, এই আঙ্কেলটা একজন ডক্টর। শুনলাম তোমার ভাইয়ের নাকি ব্যথা লেগেছে, তাই এই আঙ্কেল একবার তাকে দেখবে। মিস্টার ফার্গুসনের ছোট ছেলেকে জ্যাক যে মোটেই সহ্য করতে পারে না সেটা তার হাবভাব কথাবার্তাতেই আমরা তখন স্পষ্টভাবে বুঝে গেলাম। আমার সার্জিক্যাল অভিজ্ঞতায় বুঝলাম জ্যাকের মেরুদণ্ড এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছে যে সে আর কোনোদিনই আর পাঁচটা সাধারণ মানুষের মতন হাঁটতে পারবে না। সারাটা জীবন তাকে এভাবেই হাঁটতে হবে। আমার চিন্তায় ছেদ ঘটিয়ে এমন সময় মিস্টার ফার্গুসন বলে উঠলেন, কি করি বলতো ওয়াটসন, কোন ভরসায় আমি আমার ছোট ছেলেকে আবার স্ত্রীর কাছে পাঠাই? নিজের চোখে সেই দিন দেখেছিলাম যে আমার ছেলের কলার কাছে মুখ নিয়ে গিয়ে তার রক্ত পান করছে, ঠোঁটের চারিপাশে রক্ত লেগেছিল। ইচ্ছা থাকলেও তো মন সায় দেয় না, আর বিশ্বাস করতে ইচ্ছাই করে না। সবসময় মনে হয় আমি এক আস্ত পিশাচির সাথে বাস করছি। এমন করে বলবেন না, আপনার ব্যবহার কথাবার্তায় মিসেস ফার্গুসন খুবই আঘাত পেয়েছেন। মনে রাখবেন অনেক সময় আমরা নিজের চোখে যা দেখি তা সবসময় সত্য হয় না। মানে তুমি কি বলতে চাইছো যে আমি ভুল দেখেছি? আমার স্ত্রী একজন ভ্যাম্পায়ার নয়। বেশ তো, প্রমাণ করে দেখাও। আর তোমার কথা যদি সত্যি হয় তাহলে এই জগতে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। তবে আমি নিজের চোখকে কখনো অবিশ্বাস করতে পারবো না। এখন লর্ড যদি দয়া করে আমার স্ত্রীকে আবার আগের মতন স্বাভাবিক করে দেন, এই অনেক আমার কাছে। আহ থামো ওয়াটসন, থামো। আর মিস্টার ফার্গুসন, আপনাকেও বলি, পুরো ব্যাপারটা না শুনে এখন মিছিমিছি কেন এতটা উত্তেজিত হচ্ছেন বলুন তো। শার্লকের কথাটা শেষ হওয়া মাত্রই ঘরের মধ্যে ছোট্ট শিশুটিকে নিয়ে উপস্থিত হলেন এক কাঠখোট্টা চেহারার মহিলা। মহিলাটিকে দেখে আমিও শার্লক খুব সহজেই বুঝে গেলাম যে ইনি মিসেস মেসন। তারপরে আমরা দুজনেই দ্রুত শিশুটির কাছে গেলাম ও গলার কাছের ক্ষত স্থানটা খুব ভালো করে পরীক্ষা করতে শুরু করে দিলাম। প্রায় মিনিট দুয়েক পর ছোট্ট শিশুটির নরম তুলতুলে হাত দুখানি ধরে শার্লক বলে উঠল, অনেক বড় হোস, খুব ভালো মানুষ হোস, তোর আজ থেকে আর কোনো রকম ভয় নেই, বুঝলি? টাটা, বাই বাই। ও হ্যাঁ মিসেস মেসন, আপনাকেও একটা কথা বলি, আজ থেকে আপনি খানিকটা নিশ্চিন্তে থাকতে পারবেন। এই ছোট্ট শিশুটির আর কোনো রকম বিপদের সম্ভাবনা নেই, আমি সব সমস্যার সমাধান করে দিয়ে যাব, আপনি এখন আসতে পারেন। মিস্টার হোমস, আপনি কি আমার সাথে মজা করছেন? আমি নিতান্তই অসহায় হয়ে আজ আপনার শরণাপন্ন হয়েছি, এদিকে আপনি সমস্ত ব্যাপারটা বুঝেও আমাকে কিছু বলছেনই না। আপনার কাছে সম্পূর্ণ ব্যাপারটা মগজের খেলা হতে পারে, কিন্তু আমার কাছে তো তা নয়। আমার কাছে এটা জীবন মরণের সমস্যা, আমি আর কত ধৈর্য ধরব বলুন তো। মিস্টার ফার্গুসন, দীর্ঘ বহুদিন ধরে আপনি যখন প্রচুর ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, তখন আজ আর কিছুক্ষণ না হয় আর একটু ধৈর্য ধরলেন? কি আছে আসলে কি বলুন তো, আমি কোনো কেস সমাধান করার ক্ষেত্রে ধাপে ধাপে এগোই। হ্যাঁ, আপনার সমস্যাটা আমি অলরেডি সলভ করে ফেলেছি, কিন্তু আমি পুরো ব্যাপারটা মিসেস ফার্গুসনের সামনে বলতে চাই, আশা করি তাতে আপনার কোনো রকমের আপত্তি নেই। শার্লকের মুখের কথা শুনে মিস্টার ফার্গুসন কিছুটা শান্ত হলেন। তারপর ধীর পায়ে হেঁটে একটি সোফাতে বসে নিজের দুই হাতের উপর ভর দিয়ে মাথাটাকে নিচের দিকে এলিয়ে দিলেন। আমি স্পষ্টই বুঝলাম যে ভদ্রলোক আর পারছেন না। এদিকে শার্লকের দিকে তাকাতেই দেখলাম যে হন্তদন্ত হয়ে জ্যাকের দিকে এগিয়ে যাচ্ছে। ওর মুখ চোখ দেখে আমি ততক্ষণে বুঝে গেছি যে শার্লক হোমস এইবারে শিগগিরই ভ্যাম্পায়ার কেসের যবনিকা পতন ঘটাতে চলেছে। মিথ্যে বলবো না, আমার ভিতরেও কি হয় এমন একটা ভাব বেশ ভালো মতন চাগার দিয়ে উঠতে লাগলো। জ্যাক, তোমার এই বাড়িতে সব থেকে বেশি কাকে ভালো লাগে? অফকোর্স তোমার ড্যাডকে। ইনফ্যাক্ট ড্যাড ছাড়া এই বাড়ির কেউই ভালো না। আমি জানি, আমি বুঝি তোর কষ্টটা। জানেন তো মিস্টার হোমস, আমার জ্যাক খুব বেছে বেছে লোকের সাথে মেশে। জ্যাক, তুমি এখন আসতে পারো, কেমন? টেক কেয়ার। হ্যাঁ চলুন মিসেস ফার্গুসন, এবার আপনার স্ত্রীর কাছে যাই, আপনার সমস্ত চিন্তা উৎকণ্ঠার অবসান ঘটাই।
আমার মনে হয় না ও আর আমার মুখ দেখবে বলে। দেখবে দেখবে সব দেখবে। আচ্ছা দাঁড়ান, আমি একটা কাজ করি। কথাটুকু কোনো রকমে শেষ করেই শার্লক এক টুকরো কাগজে কি সব যেন খসখস করে লিখে আমার দিকে সেই কাগজের টুকরোটা বাড়িয়ে দিয়ে বলে উঠল, ওয়াটসন, এই কাগজের টুকরোটা নিয়ে গিয়ে মিসেস ফার্গাসনকে দাও। আশা করি এইবারে উনি আমাদের সাথে দেখা করতে রাজি হবেন। না, শার্লক ভুল বলেনি। আমি ছোট্ট চিরকুটটা জোলোরিস মারফত ওনার কাছে পৌঁছানো মাত্রই খানিক্ষণ বাদেই মিসেস ফার্গাসন আমাদেরকে ডেকে পাঠালেন। অতি ধীর পায়ে মিস্টার ফার্গাসন আমার আর শার্লকের সাথে মিস ফার্গাসনের কক্ষে প্রবেশ করলেন। ততক্ষণে মিসেস ফার্গাসন উঠে বসেছেন। তিনি ফ্যাল ফ্যাল করে হোমসের দিকে চেয়ে আছেন। তার দুই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। মিস্টার ফার্গাসন তার দিকে এগোবার চেষ্টা করতেই মিসেস ফার্গাসন একরাশ অভিমানের কণ্ঠে বলে উঠলেন, এসো না, তুমি এসো না, ওখানেই থাকো। আমার কাউকে প্রয়োজন নেই, কাউকে দরকার নেই আমার। পারলে পারলে আমার ছেলেটাকে খালি আমার কাছে ফিরিয়ে দিও। আমার আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না। দেখুন, ম্যাডামের মনের অবস্থা একদমই ভালো না, তাই আমি খুব অল্প সময় নিয়ে অতি সংক্ষেপে গোটা ব্যাপারটা আসলে কি হয়েছিল সেটা আপনাকে জানিয়ে বিদায় নিতে চাই। আমি জানি সত্যি ঘটনাটা শুনে আপনি খুবই হার্ট হবেন, তবু কিছু করার নেই, আমাকে তো বলতেই হবে। আপনার স্ত্রী কোনো ভ্যাম্পায়ার নয়। হ্যাঁ, আপনি হয়তো তাকে ছোট্ট শিশুটির দেহ থেকে রক্ত পান করতে দেখেছেন, কিন্তু এই কাজটি উনি করেছেন কেবলমাত্র আপনাদের ছোট ছেলেটাকে প্রাণে বাঁচানোর জন্য। কখনোই রক্ত পান করে পরিতৃপ্তি পেতেন না তিনি। আপনার ছোট ছেলের রক্তে জেনে বুঝে বিষ প্রবেশ করানো হয়েছিল। খুব ভাগ্য ভালো যে আপনার স্ত্রী সেই বিষয়টি জেনে যান, আর একজন আইডিয়াল মায়ের মতো নিজের সন্তানকে রক্ষা করতে আগে পিছে কিছু না ভেবে ওই বিষাক্ত রক্ত নিচে শুষে নেন। আমার ছেলের কেউ ক্ষতি করতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না আমার ছেলে। কি বললেন, বিষ? কিন্তু কে করেছে এই জঘন্যতম অপরাধটা? ছি ছি, আমি তো ভাবতেও পারছি না। কথাটা শুনে তো গা হাত পা কেমন কাঁপছে। হ্যাঁ, আপনার বড় ছেলে জ্যাক। শার্লক নামটা বলা মাত্রই ঘরের ভিতরে যেন সশব্দে বাজ পড়ল। মিস্টার ফার্গাসন এক ঝটকায় সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। প্রচণ্ড বিস্ময়ে রেগে উত্তেজিত ভঙ্গিমায় বলে উঠলেন, জ্যাক, কিন্তু ওইটুকু ছেলে এমনটা করলো কি করে? আপনার বড় ছেলের মনে তার ছোট ভাইয়ের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই। সে প্রবলভাবে আপনার ছোট ছেলেকে ঈর্ষা করে, এবং সেই ঈর্ষার কারণ তার নিজের শারীরিক বিকৃতি। জ্যাক যখন দেখল যে আপনার ছোট ছেলে দেবশিশুর মতো ভীষণই সুন্দর হয়েছে, তখনই সে ঠিক করল যে এই ছোট্ট শিশুটাকে কোনোভাবে প্রাণে বাঁচিয়ে রাখা যাবে না। ঈর্ষার বশবর্তী হয়ে সে অমানুষ হয়ে গেল। মিস্টার ফার্গাসন, জ্যাক চেয়েছিল যে আপনি কেবল তাকেই ভালোবাসবেন, তাকেই সবসময় স্নেহ আদরে ভরিয়ে দেবেন। কিন্তু আপনার ছোট ছেলে হওয়ার পর যখন সে দেখল যে আপনি আপনার ছোট ছেলেকেও ঠিক একই রকম স্নেহ ভালোবাসা দিচ্ছেন, তখন সে ব্যাপারটা আর মেনে নিতে পারল না। আপনার বাড়ির দেয়ালে ঝোলানো রয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, তারই মধ্যে থেকে একটা ধনুকের তীর খুলে নিয়ে সেইটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করে যায়। আজকে যখন আমি আপনার বাড়ির দেওয়ালে ঝোলানো সব অস্ত্রগুলো দেখছিলাম, ঠিক তখন আমার চোখে পড়ল একটা তাকে কেবলমাত্র ধনুকটা রয়েছে, কিন্তু তাতে কোনো তীর নেই। তখনই আমার খটকা লাগে, তারপরে চোখে পড়ল কার লোকে। আপনার মুখে শুনলাম যে ও আগে রীতিমতো সুস্থ সবল ছিল, তবে খুব রিসেন্টলি রোগগ্রস্ত হয়েছে। তখনই আমি দুয়ে দুয়ে চার করলাম। আমার কাছে ব্যাপারটা খুব এভিডেন্ট হয়ে গেল যে জ্যাক তীর থেকে ধনুকটাকে খুলে নিয়ে কোনো মারাত্মক শেকড়ের রসে ওটাকে ভিজিয়ে নিয়েছে। এরপরে তীরের গায়ে লাগানো বিষটা ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখার জন্য প্রথমে কার্লোর ওপর পরীক্ষা চালিয়েছিল। কার্লোর শরীরে বিষক্রিয়া চালানোর পর যখন সে দেখল কার্লো রাতারাতি অসুস্থ হয়ে পড়ল, ব্যাস, তখন আর তাকে পায় কে? অর্থাৎ সে বুঝেই গেল যে এই বিষ মাখানো তীর দিয়েই তার উদ্দেশ্য সফল হবে। তাই আর বেশি দেরি না করে একদিন সবার চোখের আড়ালে
আপনার ছোট ছেলের কাছে গিয়ে সেই বিষাক্ত তীরটা ওর গলার নিচে ফুটিয়ে দেয়, আর তারই ফলে বিষটা আস্তে আস্তে আপনার ছোট ছেলের রক্তে মিশতে আরম্ভ করে। এদিকে আপনার স্ত্রীর চোখে জ্যাকের কাণ্ডটা ধরা পড়ে যায়, তিনিও সাথে সাথে ছোট শিশুটির দেহ থেকে ওই বিষাক্ত রক্ত চুষে নিতে থাকেন এবং জ্যাককে এরকম জঘন্য কাজ করার জন্য প্রহার করেন। যদি ঠিক সময় মতো উনি রক্তটা শুষে না নিতেন তাহলে যে কি ভয়ঙ্কর পরিণতি হতো আশা করি তা বুঝতেই পারছেন। হোমস একটু থামল, তারপর মিসেস ফার্গুসনকে বলল, কি ম্যাডাম, আমি ঠিক বললাম তো? ঠিকই বলেছেন, আমি চাইনি উনি আঘাত পান, তাই সবটা জেনে বুঝেও চুপ করেছিলাম। আমার ছেলেটার জন্য বিশ্বাস করুন, আমার ছেলেটাকে প্রাণে বাঁচাতে নিজেই ওর ক্ষতস্থানটা থেকে রক্ত শুষে নিতে থাকি। এই ঘটনার জন্য সবার কাছে ডাইনি, পিশাচিনি এইসব তকমা পায়। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমার জানা নেই। আজকে আপনি না এলে আমায় আজীবন ডাইনি অপবাদ নিয়েই কাটাতে হতো। তাও ভাগ্যিস মিসেস ম্যাসন শেষমেশ আমার কথাটা বিশ্বাস করেছিলেন, না হলে এই কদিন আমি আমার ছেলেকে ওই জ্যাকেট থেকে যে কিভাবে বাঁচিয়ে রাখতাম আমি জানি না, আমি সত্যিই জানি না। আমি এখন কি করব মিস্টার হোমস? আমি যে আমার পরিবারকে ভীষণ ভালোবাসি, আমি জ্যাককে কোনো শাস্তি দিতে পারবো না মিস্টার হোমস, আমি পারবো না। আমি বলি কি মিস্টার ফার্গুসন, আপনি জ্যাককে কোথাও দূরে কোনো ভালো পরিবেশে পাঠিয়ে দিন, নাহলে আজকে ওইটুকু ছেলের মনে যা ঈর্ষা দেখলাম সেটা কিন্তু একদমই ভালো না। আর একবার অপরাধ করার প্রবৃত্তি হয়ে গেলে তা সহজে কাটে না। এখন সব থেকে ভালো উপায় হলো আপনি ওকে দূরে কোনো ভালো বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিন। আর মিসেস ফার্গুসনকেও আপনি অনেক কথা বলেছেন, আমার আপনার কাছে বিনীত অনুরোধ, অযথা সময় নষ্ট না করে ওনার কাছে গিয়ে ক্ষমা চান। এ কদিনে যা ভুল বোঝাবুঝি হয়েছে তা সব মিটিয়ে নিন। একটা কথা মনে রাখবেন, কাছের মানুষদের ব্যথা যন্ত্রণা যদি কাছের মানুষরাই না বোঝে তাহলে সম্পর্ক গড়ার কোনো অর্থই হয় না। হুঠাট মাথা গরম করে কাউকে দোষারোপ করাটা বা বাজে কোনো অপবাদ দেওয়াটা একদমই ঠিক না। যাই হোক, ভালো থাকবেন, আমরা এবারে আসি। ধীর পায়ে খুব নিশ্চিন্ত হয়ে আমি আর শার্লক ফার্গুসন ভিলা থেকে বেরিয়ে এলাম। সত্যি বলতে মনটা বড়ই ভালো লাগছিল, একটা ভাঙতে বসা পরিবারকে পুনরায় জোড়া লাগিয়ে দেওয়ার যে কি আনন্দ তা মুখে বলে বোঝানো যায় না। ছেলে সংসারই না হয়েও যা সুন্দর কথা বলে তাতে আমি মাঝে মাঝে তাজ্জব হয়ে যাই। সে অবশ্য এখন চেয়ে আছে সুদূরের ওই প্রান্তরে। আমি একটু মৃদু হেসে আস্তে করে বললাম, তুমি ঠিকই বলেছিলে, এইবারে একটা অন্য ধরনের গল্প লিখতে পারবো। মিসেস ফার্গুসন কি অদ্ভুত না? কতটা ভালোবাসা থাকলে বলো তো এমন একটা সাংঘাতিক কথা উনার হাজবেন্ডকে আঘাত দেবেন না বলে বেমালু নিজের মনে চেপে রাখতে পারেন। নারী চরিত্র বোঝা বড়ই দুষ্কর, হে সহজে কিছুই বুঝতে পারবে না, বুঝলে? কি বুঝলে? ওই যে তুমি বলো না, এলিমেন্টারি ওয়াটসন, এলিমেন্টারি। আচ্ছা কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক এবার। প্রথম কমেন্টটা আসি সৌগত ঘোষ। সৌগত ঘোষ হচ্ছে আমাদের এই গল্পের মানে ইন্দিরা লেকের লেখক। দেখি কি বলছে, আগের বছর লকডাউনে এই গল্পটাই প্রথম লিখেছিলাম। টিম 221 বি হ্যারিসন রোডের সকল সদস্যকে অনেক ধন্যবাদ জানাই এই প্ল্যাটফর্মে আমাকে সুযোগ দেওয়ার জন্য। গল্পটি কেমন লাগলো সবাই প্লিজ জানাবেন। অবশ্যই আপনারা জানাবেন, যারা এখনও শোনেননি গল্পটি অবশ্যই শুনে নেবেন, গল্পটি কেমন লাগলো নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন। আর সৌগত, আমরা ভীষণ লাকি যে তোমার গল্প করতে পেরে এত সুন্দর একটা প্লট আমাদেরকে দিয়েছিলে। অবশ্যই
ভেরি সরি যে আমরা গল্পটা অনেক পরে করতে পেরেছি, তুমি আমাদেরকে অনেক আগে গল্প দিয়ে রেখেছো। বাট এনিওয়ে তোমার সঙ্গে এই গল্পর পর একটা আলাদা বন্ধুত্ব আমাদের তৈরি হয়ে গেছে, আলাদা ফ্রেন্ডশিপ ডেভেলপ করতে পেরেছি। মানে ভীষণ সুন্দর গল্প হয়েছে আর মানে ফাটাফাটি লেগেছে আমাদের এই গল্পটা করতে। তো থ্যাংক ইউ সো মাচ সৌগত ফর দিস লাভলি স্টোরি, আর আশা করি আগামী দিনে আরও তোমার গল্প করতে পারবো, ভালো ভালো গল্প করতে পারবো। আচ্ছা পরের কমেন্টটায় আসি। শুভম চাকি বলছেন কোনো আনকমন রাইটারের মার্ডার মিস্ট্রি স্টোরি নিয়ে আসুন। শুভম নিশ্চয়ই আনবো, কাজ চলছে, আস্তে আস্তে কাজ চলছে, নিশ্চয়ই আসবে, মার্ডার মিস্ট্রি আসবে, বিভিন্ন রকম বিভিন্ন জনারের গল্পই আসবে বিভিন্ন লেখক লেখিকাদের কাছ থেকে, আর আমাদের বাকি গল্পগুলো অবশ্যই শুনবেন। আচ্ছা পরের কমেন্টটায় যাই। অভিজ্ঞান সরকার, দারুণ লাগছে, ওয়েল ক্রাফটেড স্টোরি, মোর ওভার গল্পের মধ্যে গল্প ইজ অলসো আ সুপার কনসেপ্ট, থরোলি এনজয় করছি। অবশ্যই গল্পের মধ্যে গল্প, একটা অন্যরকম প্লট, খুব সুন্দর আমাদের লেগেছে গল্পটা করতে, একটা অন্যরকম জনারের গল্প, সেখানে একটা ক্রাইম এলিমেন্ট আছে, একটা হরর এলিমেন্ট আছে, সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ সৌগত তৈরি করতে পেরেছে। যাই হোক অভিজ্ঞান, থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি কমেন্ট। পরের কমেন্টায় আসি। অমিয়া টুডু, দাদা জাপানিজ আরবান লেজেন্ড চাই প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো, আমরা খুঁজছি আরবান লেজেন্ডের গল্প খুঁজছি, যদি পাই ডেফিনেটলি সেটা আমাদের আমাদের টিম সিলেক্ট করবে। আরবান লেজেন্ডের গল্প একটা অলরেডি আমরা আরবান লেজেন্ডের গল্প করেছি, গ্রাউন্ড ফ্লোর, সৌভিক পোদ্দারের লেখা, সেটা অবশ্যই একবার শুনবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কমেন্ট, খুব ভালো লাগলো। আচ্ছা নেক্সট কমেন্টে আসি। সোনিয়া ডি দত্ত, খুব ভালো গল্প পাঠ, খুব ভালো হয়েছে, নাইস ক্লিন প্রেজেন্টেশন, ইয়ারই প্র্যাকটিক্যালি এরকম হতো তাহলে সাসপেক্টদের পানিশমেন্ট দিতে এত সময় লাগতো না, আনফর্চুনেট, এনিওয়ে খুব ভালো হয়েছে, এভাবেই এগিয়ে যান, বেস্ট অফ লাক, সিজন ফোর একদম ফাটাফাটি মানে জমে গেছে। থ্যাংক ইউ ম্যাডাম, খুব ভালো লাগলো এই কমেন্টটা, আপনিও আমাদের পাশে থাকবেন, আস্তে আস্তে আরও বিভিন্ন জনারের আমরা গল্প করব, শুধু একটা জনারই আমরা স্টিক করে থাকবো না, আরও জনারের গল্প করব। থ্যাংক ইউ ফর ইয়র লাভলি কমেন্ট। আচ্ছা নেক্সট কমেন্টে আসি। সামিয়া আক্তার দিয়া, ওয়াও অ্যামেজিং স্টোরি, লাভ ইট, থ্যাংক ইউ সামিয়া ফর ইয়র সাচ এ ওয়ান্ডারফুল অ্যাপ্রিসিয়েশন, খুব ভালো লাগলো। নেক্সট কমেন্টে যাই। মাইদা মুস্কান, ধন্যবাদ টিম, ভালোবাসা এপার বাংলা থেকে, অসংখ্য ধন্যবাদ মাইদা, তোমাকেও, তোমাদের মতন লিসনারদের আমাদের দরকার, এভাবেই পাশে থেকো, এভাবেই প্রত্যেকটা গল্পে আমাদের কমেন্ট করতে থেকো, খুব ভালো লাগলো। নেক্সট কমেন্টে যাই। পিয়ালি বিশ্বাস, খুব ভালো লাগলো গল্পটা, আরও এগিয়ে যাও, পাশে আমরা আছি, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংকস আ লট, এভাবেই আমাদের পাশে থাকবেন। আচ্ছা পরের কমেন্টে যাই। সঞ্জীব গেমিং বলছে আরও গল্প চাই দাদা, তান্ত্রিক নিয়ে গল্প নিয়ে আসুন প্লিজ। নিশ্চয়ই আসবে সঞ্জীব, আমরা অলরেডি একটা তান্ত্রিকের গল্প করেছি, তান্ত্রিক বৃষাঙ্ক, এই সিজনে হয়ে গেছে, গল্পটি অবশ্যই শুনবে। আমাদের তান্ত্রিক বৃষাঙ্কর অলরেডি দুটো গল্প হয়ে গেছে, সো আশা করি তোমার ভালো লাগবে, আর অবশ্যই আমরা তান্ত্রিকের গল্প আরও করব। শুধু তান্ত্রিক কেন, বিভিন্ন জনারের গল্পই আমরা করব, তোমার সাপোর্ট চাই, পাশে থেকো, এভাবেই কমেন্ট করো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা পরের কমেন্টটায় যাই। সুরজিৎ প্রামাণিক বলছে মৃত ব্যক্তিরা ভূত হয়ে 21 বছর পর কেন প্রতিশোধ নিতে গেল, আগেও তো নিতে পারতো। খুব ভালো প্রশ্ন আর খুব ভালো কমেন্ট, কি বলবো সুরজিৎ, এটা আফটারঅল ইটস এ রাইটার্স ডিসক্রিপশন বলা যেতে পারে, মানে এটা আফটারঅল ইটস এ ফিকশন, তো রাইটার যেটা মনে করেছে, যেরকম করে প্লটটাকে বাঁধতে হবে যেভাবে মনে করেছে রাইটার সেভাবে লিখেছে, আমরা তো মানে এই ইন্টারফারেন্সগুলো করতে পারি না, আমরা প্রোডাকশনটা ভালো করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, আশা করি আগামী দিনে এরকম আরও কমেন্ট পাবো তোমার থেকে। আচ্ছা পরের কমেন্টে আসি। দেবাশিস চ্যাটার্জি, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। অভিজ্ঞান মণ্ডল বলছে দারুণ দারুণ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সিড ম্যানিয়া বলছে খুব খুব সুন্দর, ধন্যবাদ সিড, খুব ভালো লাগলো। আচ্ছা পরের কমেন্টায় আসি। তৃষা সেন, তৃষা এই গল্পের ভয়েস দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ টিম 221 বি হ্যারিসন রোড, এত খুশি একসাথে কাজ করে, আশা করি একসাথে আরও কাজ করতে পারবো। নিশ্চয়ই তৃষা, ভীষণ ভালো লেগেছে তোমার সাথে কাজ করে, তোমার সত্যি তোমার গলায় জাদু আছে, মানে অসাধারণ, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর ন্যারেশন করার জন্য,
আগামী দিনে নিশ্চয়ই আরও কাজ করব, পাশে থেকো এভাবেই। আচ্ছা, পরের কমেন্টে আসি। গুরু গুরু, সে বলছে, আই রিয়েলি লাভ ইউর স্টোরিজ বাট ট্রাই টু ফিচার সিম্প্যাথেটিক অ্যান্টাগনিস্ট ইন ইউর স্টোরি। এটা এটা কী বলবো, এটা মানে অ্যাকচুয়ালি টোটাল প্লটটা যেইভাবে এগোচ্ছে সেইভাবে গল্পটাকে আমরা নিয়ে যেতে চাই। মানে কী বলবো, মানে খুব একটা জাঁকজমকভাবে কিছু দেখাতে চাই না, মানে খুব যতটা ন্যাচারালি জিনিসটা হওয়ার দরকার সেই জিনিসটাই রাখার চেষ্টা করি, রাইটারদের এটাই রিকোয়েস্ট করি। ইনফ্যাক্ট আমাদের মন্দের দেবীর গল্পটা শুনবে, দেবদত্ত আমাকে বলেছিল যে লাস্টে যে এই যে হিরোকে মেরে দিচ্ছে, এটা এটা একটা বাজে মানে পোট্রে হতে পারে, মানে এটা লোকে ঠিকভাবে নেবে না। দেবদত্তকে বলেছিলাম যে হ্যাঁ ঠিকই ঠিকই, লোকে হয়তো ঠিকভাবে নেবে না, বাট দিস ইজ ন্যাচারাল, এটা হতেই পারে, এরকম প্লট হতেই পারে। মানে অবভিয়াসলি সবসময় হিরো যে লাস্টে কি বেঁচে যাবে, সব বাজে জিনিসকে মেরে দেবে, সব ভিলেনকে মেরে দিয়ে নিজে হিরো হয়ে থাকবে, এ মানে এটা নাও হতে পারে। সো ইটস ভেরি ন্যাচারাল, তো যতটা ন্যাচারালি করা দরকার ততটাই আমরা করার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কমেন্ট। আচ্ছা, নেক্সট মিউজিক্যাল লাইফস্টাইল বলছে, বা দারুণ ভূতের গল্প, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দীপঙ্কর সাহা বলছেন, ফুললি লোডেড ব্রেথ টেকিং স্টোরি, ভেরি নাইস। দীপঙ্করবাবু অসংখ্য ধন্যবাদ, আপনি রেগুলার বেসিসে আমাদের চ্যানেলে কমেন্ট করেন, এভাবেই পাশে থাকবেন, আপনার কমেন্ট আমরা সত্যি মানে আমরা অপেক্ষা করি দীপঙ্করবাবুর কমেন্ট কখন আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কমেন্ট। মনীষ বিশ্বাস বলছে, খুব ভালো লাগলো, একটা রিকোয়েস্ট ছিল কিরিটি রয়ের গল্প করার জন্য। মনীষ, ডেফিনেটলি আমরা করব, কিরিটি রয় আমাদের লিস্টে আছে, খুব তাড়াতাড়ি কিরিটি রয় আসবে। সো থ্যাংক ইউ, এভাবেই কমেন্ট করতে থাকো। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে, শুনতে থাকুন 221B হ্যারিসন রোড।